অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশি, এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এপ্রিল মাসে কী সম্ভাবনা হতে চলেছে, কী ফল পেতে চলেছে, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, আমি এই বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই রাশিফলটি আমি তৈরি করছি সম্পূর্ণরূপে ইন জেনারেল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু আমি বারবার বলবো এটি 40-60% মিলতে বাধ্য। এখান থেকে আপনাদের আমি দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না এবং প্রথম দশা দেখা যাচ্ছে না এবং গ্রহের অবস্থান কী আছে তা কিন্তু আমি জানতে, এটি সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী একটা সার্বিক ফল আপনার সামনে আমি তুলে ধরার প্রয়াস করছি। অর্থাৎ আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার আগামী মাস কী ফল হতে চলেছে তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেতে চলেছেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। প্রত্যেকের রাশি জানার জন্য জানতে চাইছেন, আমি বারবার একটা বলছি, রাশির জন্য এখানে কমেন্ট করবেন না, আপনারা কমেন্ট বক্সে রাশির জন্য, রাশি কী বা জানার জন্য আপনারা এখানে কমেন্ট করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, বৃশ্চিক রাশির জন্য কী বার্তা বহন করে নিয়ে আসছে এপ্রিল মাস। দেখুন, এ মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু সর্বশ্রেষ্ঠ মাস কিন্তু হতে চলেছে, অর্থাৎ বেশ কিছু আমূল পরিবর্তন আপনাদের কিন্তু আসবে। প্রথম আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু হবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিন্তু টেনশনের ব্যাপার নেই, যাদের সার্জারি আছে সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবে। অর্থাৎ 14 এপ্রিলের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো বেটারমেন্ট শরীরের দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা বেটারমেন্ট কিন্তু ফল পাবেন, কিন্তু এই এরপরে আপনাদের শত্রুতার জায়গাটা, অর্থাৎ কর্মক্ষেত্রে হোক চলার পথে হোক, শত্রুতাটা কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু বাড়বে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই চোখ কান খুলে রেখে কাজ করুন। এবং চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান 6 এপ্রিল থেকে মাতৃসুখ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ এডুকেশনের দিক, মায়ের সুখ, বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং রাশির পঞ্চমভাবে শুক্রের অবস্থান, প্রেমজ জায়গাটা, লাভ রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টভাবে ভালো ফল কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ নতুন যারা প্রেমিক প্রেমিকারা আছে তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু সফলতা পাবেন। এবং রাশির সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান, অর্থাৎ এই জায়গাটা লাভ ম্যারেজের চার্ট কিন্তু হচ্ছে, অর্থাৎ যারা প্রেমজ বিবাহ করতে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু এই সময় আপনাদের প্রশমিত করবে। এবং বিয়ের ব্যাপারটার ক্ষেত্রে আপনাদের আগের থেকে বেশ কিছু ফার বেটারমেন্ট রেজাল্ট কিন্তু বিয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন, শুভ বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের আসবে। এবং এর পাশাপাশি ধনপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে পঞ্চমপতিকে কানেক্ট করে। দেখুন, সন্তান সুখের জায়গা আপনাদেরকে দেবে এবং শেয়ার মার্কেট থেকে লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন। এবং তৃতীয়ভাবে শনির অবস্থান এবং পাওয়ার, এখানে ডিগ্রিগত দিক থেকে শনি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হচ্ছে 6 এপ্রিল থেকে, এবং নিজ ভঙ্গটা কাটছে এখানে, কমিউনিকেশন যোগাযোগের জায়গা, আইটি সেক্টরে যারা কাজ করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। এবং এছাড়া যাদের হার্ডওয়্যারের বিজনেস আছে বা কম্পিউটার রিলেটেড বিজনেস আছে, এই এই জায়গাতে ফলগুলো কিন্তু আপনারা ভালো কিন্তু নিশ্চিতরূপে পেতে চলেছেন। এবং এর সাথে সাথে আপনার নবম দশমপতি আপনার ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে 14 এপ্রিল থেকে, অর্থাৎ
প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষাতে যারা দিয়েছেন বা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রতিযোগিতামূলক পরীক্ষা কর্মক্ষেত্রে কিন্তু সফলতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ নিজস্ব চাকরি পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। অর্থাৎ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, এবং এই সময় কর্মক্ষেত্রে আপনাদের উচ্চ পদ পাওয়া, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, এবং যারা রাজনীতির লাইনে আছে ষষ্ঠভাবে এই রবির অবস্থা রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের এই মাসে দেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বুধ নিজস্থ থাকায় আপনাদের এই পয়লা এপ্রিল থেকে বুধ নিজস্থ থাকায় আপনাদের ডিসিশন নিতে অষ্টমপতি এবং একাদশপতি পঞ্চমভাবে নিজস্থ হয়, কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে আপনাদের কিন্তু সমস্যা করবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে নেওয়া এই জায়গাটা কিন্তু থাকছে। ভাড়াটিয়া নিয়ে সমস্যা কিন্তু আপনাদের আগের থেকে কিন্তু কিছুটা হলেও কমবে, যারা ভাড়া দিয়ে চলেন অর্থাৎ আপনার নিজস্ব দোকান বা বাড়ি আছে তাই এই সকল ভাড়া দিয়ে চলেন এই জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও কমবে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ অষ্টমভাবে মঙ্গলের অবস্থান এই জায়গাটা কিন্তু ষষ্ঠপতি অষ্টমভাবে চলে যাওয়া, ষষ্ঠপতি লগ্নপতি অষ্টমভাবে চলে যাচ্ছে, অর্থাৎ শত্রুতা, পাশাপাশি দুর্ঘটনা এবং রাশির অধিপতি অষ্টমভাবে চলে যাওয়া এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। যারা গাড়ি বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কনসিয়াসনেস থাকুন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ব্যবসাতে আপনার যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের এই মাসে থাকছে। আপনি যে কোনো ব্যবসা, আপনি গোল্ড বলুন, আপনি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বলুন, আপনার পেট্রোল পাম্প বলুন, আপনার শপিং মল বলুন, আপনার রেস্তোরাঁ বলুন, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সুফল কিন্তু দিবে, বা আপনার বিউটি পার্লার আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে ভালো ফল দিতে চলেছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, পরিবারের মধ্যে একটা যথেষ্ট বন্ডিং কিন্তু নির্দেশ করছে, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে। এর সাথে সাথে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা যে কোনো সূত্র থেকে আকস্মিক ধনের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু শুভ ফল নির্দেশ করছে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং বিদেশ থেকে অর্থলাভ, যারা বিদেশের সাথে রত আছে বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে টাকা পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃশ্চিক রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে যাদের এই জায়গাটা কিন্তু ভালো দিবে, এবং যাদের ট্যুরিজমের বিজনেস আছে এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। আর অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে ট্রাভেল ট্যুরিজমের যা বিজনেসগুলো কিন্তু চাঙা দিবে, এবং যাদের নিজস্ব বিল্ডার বা নিজেরা বিল্ডার বা প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে, বা ট্রান্সপোর্টের বিজনেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল এ মাসে দিবে, বা আপনি এনজিওর সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু এই মাসে বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সফলতার জায়গায় কিন্তু যথেষ্টভাবে ভালো দেখা যাচ্ছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, নিজস্ব জমি জায়গা এবং বাড়ি হওয়ার বা তার জন্য কোনো টাকা অ্যাডভান্স করা এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, এবং সর্বোপরি মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নমস্কার।